সকল ধর্মে নৈতিকতা পুষ্টিবিধান ও কার্যক্ষমতার দৃষ্টিকোণ থেকে সর্বতভাবে আমিষ আহার সর্বদাই পরিত্যাজ্য আমিষ আহার নিষিদ্ধ কেন শ্রীমদ্ভবদ গীতার তৃতীয় অধ্যায়ের বার্নং শ্লোকে ভগবান বলছেন ইষ্টান বুগান হি বুদে বা দাসন্তে যজ্ঞ ভা বি এ বংতে অনুবাদ যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা তোমাদের বাঞ্চিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয় অধ্যায়ে বলছেন যজ্ঞ শিষ্ট হসন্তু মুচ্ছন্ন তে স্বর্ভকিল বিষয় ভুঞ্জ তে তে তঘম পাপা যে পছন্দ আত্মকারণাত ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হয় কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্যাদি গ্রহণ করেন অর্থাৎ ভগবানকে নিবেদন করে তারা অন্ন গ্রহণ করেন যারা কেবল সার্থকর হয়ে নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য অন্যাদি পাক করে তারা কেবল পাপই ভোজন করে তো ভগবান কি আহার করেন সেটা নবম অধ্যায়ের ছাব্বিশ নম শ্লোকে ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম তিয়ম ইউমি ভক্ত প্রযোচ্যতি তদহম ভক্ত পৈতম অমি প্রযত আত্মান যে বিশুদ্ধচিত্ত নিষ্কাম ভক্ত ভগবানকে ভক্তি সহকারে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করেন ভগবান তার সেই ভক্তিপ্রুত উপহার সহকারে গ্রহণ করেন আমি আহার নিষিদ্ধ কেন মনসংহিতা বলা হয়েছে যো যস্য মাংস অস্নাতি মাংসাদ উচ্চতে সর্বমাংসা দস্তু স্মান মৎসান বিবর্জ অনুবাদ যে যার মাংস খায় সেই ব্যক্তি মাংস খাদক বলে কথিত কিন্তু মাছ যাবতীয় প্রাণীর মাংস খায় সব রকমের মরা প্রাণীর পচা দেহ মলমূত্রাদি খেতে অভ্যস্ত সুতরাং একটি মাছ খাওয়া যা সব রকমের মাংস খাওয়াও তাই অতএব মাছ খাওয়া সর্বতভাবে পৈত্যা তো পদ্মপূরণে বলা হয়েছে ইনদ ন পিতৃ নাম শ্রাদ করমানি হসনন্তী পিতরস তসমুত্রম সততম দ্বি যাহা অনুবাদ হে দি জগণ যে ব্যক্তি পিতৃপুরুষের শ্রাদ্ধকর্মে ভগবান শ্রীহরির মহাপ্রসাদ প্রদান করে না তার পিতৃপুরুষেরা সর্বদাই মলমূত্র ভোগ করে থাকে বেদে বলা হয়েছে আহার শুদ্ধ সত্যশুদ্ধিহি সত্যশুদ্ধ ধ্রুবা স্মৃতিহী স্মৃতি লম্বে সবগন্ি নাম বিপ্রমুখ অনুবাদ আহার্য দ্রব্য যদি শুদ্ধ হয় তাহলে সেই আহার্য গ্রহণের ফলে জীবের সত্তা শুদ্ধ হয় সত্তা শুদ্ধ হওয়ার ফলে ভগবত স্মৃতি শুদ্ধ হয় সেই শুদ্ধ স্মৃতির ফলে সে জয়জাগতিক সমস্ত দুঃখময় বন্ধন দশা থেকে প্রকৃত মুক্তি লাভ করে মনসংহিতার পঞ্চম অধ্যায়ের নং শ্লোকে বলা হয়েছে প্রাণী হত্যার যে অনুমতি দেয় যে হত্যা করে কাটে কেনে যে বিক্রি করে রন্ধন করে পরিবেশন করে এবং আহার করে তারা সকলেই প্রাণী হত্যা অপরাধী মনুসংহিতার পঞ্চম অধ্যায়ের পঞ্চান্ন নং শ্লোকে বলা হয়েছে মাংস মা অর্থাৎ অর্থাৎ সে আমি এ জন্মে যাকে খাব প্রজন্মে সে আমাকে খাবে জ্ঞানী ব্যক্তিরা মাংস শব্দের এই ব্যাখ্যা করে থাকেন অথর্ববেদ চতুর্থ চতুর্দন্দ ষষ্ঠ অধ্যায় তেইশ নং শ্লোকে বলা হয়েছে যারা কাঁচা কিংবা রন্ধন করা মাংস আহার করে এবং যারা ভ্রূণ হত্যা করে তাদের ধ্বংস করা হবে ভাগবতমের প্রথম স্কন্ধ সতেরো অধ্যায় নং শ্লোকে বলা হয়েছে অভ্যর্থিত স্থানানি কলয় দদৌ দুতম পানম স্ত্রিয় শূন্য যা ত্রাধর্ম চতুর্বিদহ সুতঘুস্বামী বললেন কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরীক্ষিত কলিকে যেখানে দ্রুত ক্রীড়া হয় যেখানে আশোপান হয় যেখানে অবৈধ স্ত্রীসঙ্গ হয় এবং যেখানে পশু হত্যা হয় সেই সেই স্থানে থাকবার অনুমতি দিলেন অথৈতানি নত বিশেষত দ্রমশীল রাজা লোকপতির গুরুহ ভাগবতের প্রথম স্কন্ধ দায় একচল্লিশ নন শ্লোক অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন বিশেষ করে রাজা লোকনেতা ধর্মনেতা ব্রাহ্মণ এবং সন্ন্যাসী তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনোই উচিত নয় তো বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে কেন আমিষ আহার নিষিদ্ধ সেটা আমরা জানব বৌদ্ধ ধর্মে বলা হয়েছে বৌদ্ধ ধর্মের ভগবান বুদ্ধ ধর্মপদে বলছেন আমি কোনো প্রকার কোনো ধরনের এবং কোনো স্থানে আমিষ আহারের অনুমতি দেইনি। এবং দেব না এই নিষেধ শর্তহীন এবং সর্বত্র প্রযোজ্য তো ইসলাম ধর্মে আমি সাহা নিষিদ্ধ সুরা একুশ আয়াত সাতত্রিশে বলা হয়েছে এদের মাংস এবং এদের রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না কিন্তু তোমার ভক্তি তার কাছে পৌঁছায় সুরা চোদ্দ আয়াত বত্রিশে বলা হয়েছে আল্লাহ হচ্ছেন তিনি যিনি স্বর্গ এবং পৃথিবী সৃষ্টি করেছেন এবং যার ইচ্ছায় আকাশ থেকে জল নেমে আসে এর ফলে গাছে ফল হয় যা তোমাদের খাদ্য ইহুদি ও খ্রিস্ট ধর্মে বলা হয়েছে জন ওয়েসলি মেথডিস্ট খ্রিস্টানদের প্রতিষ্ঠাতা তিনি বলছেন তুমি হত্যা করিও না একশো দাস টোয়েন্টি ঈশ্বরকে ধন্যবাদ যে যেদিন থেকে আমি মাংস ও মদ করেছি সেদিন থেকে আমি শারীরিক যন্ত্রণা থেকে মুক্ত হয়েছি লেসিয়া প্রথম অধ্যায়ের পনেরো নং শ্লোকে বলা হয়েছে যখন তুমি আমার প্রীতির উদ্দেশ্যে ভিন্ন প্রার্থনা করো আমি কর্ণপাত করি না যেহেতু তোমার হাত রক্তে রঞ্জিত এখন আমরা নৈতিকতার দৃষ্টিকোণ থেকে কেন আমিষ আহার নিষিদ্ধ বিভিন্ন বিজ্ঞানী দার্শনিকরা বলে গিয়েছেন যে আমিষ আহার নৈতিকতার দৃষ্টিকোণ থেকে সর্বতভাবে পরিত্যাজ্য যেমন পিতাগুরাস বলছেন যারা খাওয়ার জন্য পশু হত্যা করে তারা নিয়ে অপেক্ষা প্রতিবেশীদের নির্যাতন ও হত্যা করতে অধিক পারদর্শী লিওনার্দো দা ভিনচি বলেছেন বস্তুতপক্ষে মানুষ সেরা পশু যেহেতু তাদের হিংসতা অন্য পশুদেরও ছাড়িয়ে যায় তাদের মেরে আমরা বাঁচি আমরাই কবস্থান এমন একদিন আসবে যখন মানুষ পশু হত্যাকে মানুষ হত্যার মতো গুরুত্ব দেবে হেনরি ডেভিড থ্রো বলছেন আমি এ বিষয়ে নিঃসন্দেহ যে ঠিক যেমন অসভ্য আদিবাসীরা অপেক্ষাকৃত সভ্যদের সংস্পর্শে আসার সাথে সাথে তাদের একে অপরকে খাওয়া বন্ধ করেছিল তদ্রুপ সভ্যতার অগ্রগতির পথে তারাও একদিন পশু মাংস আহার বন্ধ করবে জর্জ বার্নার্ড শো বলছেন আলোক উজ্জ্বল জীবন পথের জন্যে আমরা প্রতি রবিবার প্রার্থনা করি যুদ্ধে আমরা বিধ্বস্ত আমরা চাই না আর যুদ্ধ করতে তবুও আমরা মৃতদেহ ভক্ষণ করার জন্য লোলোপ পশুরা আমার বন্ধু আর তাই আমাদের বন্ধুদের খাই না মহাত্মা গান্ধী বলছেন আমাদের পালিত এবং পারিপার্শ্বিক প্রাণীদের প্রতি সামান্যতম অনুকম্পাও যদি প্রকাশ না করি তবে অনুকম্পাশীল ঈশ্বরের নিকট আমাদের প্রত্যেহ আশীর্বাদ প্রার্থনা করার শুভা পায় না আলবার্ট আইনস্টাইন বলছেন আমরা আমার ধারণা যে প্রকৃতিনির্ভর নিরামিষ জীবনধারা সমগ্র মনুষ্য সমাজকে প্রভাবিত করবে এবং তা কল্যাণদায়ক হবে আমাদের তো প্রোটিন এবং অ্যামাইনো অ্যাসিড প্রয়োজন আমাদের শরীর যথাযথ রূপে প্রোটিন অ্যাসিমিলেট যা গ্রহণ করতে পারে না তাই প্রোটিনকে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডে ভেঙে ফেলার পরই কেবল শরীর তা গ্রহণ করতে পারে তেইশ ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় এর মধ্যে মানুষের মধ্যে মানুষের শরীর পনেরো ধরনের ধরনের অ্যামাইনো অ্যাসিড জৈব প্রক্রিয়া তৈরি করতে পারে বাকি আটটি শরীরকে খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয় এই আটটি অ্যামাইনো অ্যাসিড কলা শশা ঢেঁড়স কড়াইশুঁটি আলু টমেটো ও কুমড়োতে বর্তমান এছাড়া সব ধরনের বাদাম তিল তেল এবং সূর্যমুখী তেলে এই আটটি অ্যামাইনো অ্যাসিড পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় এই সব খাদ্য থেকে শরীর অত্যন্ত সরল প্রক্রিয়ার মাধ্যমে অ্যামাইনো অ্যাসিড গ্রহণ করতে পারে কিন্তু আমিষ জাতীয় খাদ্য থেকে ঠিক একই পরিমাণ অ্যামাইনো অ্যাসিড সংগ্রহ করতে শরীরকে চল্লিশ গুণ বেশি পরিশ্রম করতে হয় এই চাপ বিশেষ করে কিডনি এবং লিভারের উপর পড়ে এছাড়া মাংসকে ব্যাকটেরিয়া ও ফিতাকৃমি থেকে মুক্ত করতে উচ্চ তাপমাত্রায় সিদ্ধ করতে হয় ফলে অনেক অ্যামাইনো অ্যাসিড নষ্ট হয়ে যায় শরীরের প্রয়োজন অপেক্ষা বেশি প্রোটিন খেলে চামড়া কুচকে যায় এবং অকাল বার্ধক্যের সূচনা ঘটে তাই বেশিরভাগ চিত্র তারকারা অটুট যৌবন রাখতে নিরামিষ খাদ্য গ্রহণ করে অ্যামাইনো অ্যাসিড পল বিভিন্ন কোষে বিশেষ করে লিভার কুষে আমাদের শরীর ভবিষ্যতের জন্য অ্যামাইনো অ্যাসিড সঞ্চয় করে রাখতে পারে প্রয়োজনে শরীরকে এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তা ব্যবহার করতে পারে এই জৈব পদ্ধতিকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড পল ভিটামিন বি টুয়েলভ আমাদের একটি ভুল ধারণা যে আমিষ আহার না করলে আমরা ভিটামিন বি টুয়েলভ পাবো না কারণ এই ভিটামিন কোনো উদ্ভিদে পাওয়া যায় না আমাদের শরীর যে ভিটামিন বি টুয়েলভ ব্যবহার করে তা কিছুটা আসে দুধ জাতীয় খাবার থেকে আর বাকিটা উৎপাদিত হয় আমাদের পরিপাকনালীর মধ্যে অবস্থানকারী ব্যাকটেরিয়ার দ্বারা দুর্ভাগ্যক্রমে আমিষজাত খাদ্য এই সমস্ত ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে ফেলে ভিটামিন বি আমাদের শরীরে খুবই অল্প পরিমাণ প্রয়োজন এই পরিমাণ এত অল্প যে এক মিলিগ্রাম ভিটামিন বি আমাদের শরীর দুই বছরের অধিক ব্যবহার করতে পারে কার্যক্ষমতা বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার দ্বারা দেখা গেছে যে আমিষাশিদের তুলনায় নিরামিষাশিরা তিনগুণ বেশি পরিশ্রম করতে পারে এবং আমিষাষীদের তুলনায় এক পঞ্চমাংশ কম সময়ে পরিশ্রান্ত অবস্থা থেকে পূর্বাবস্থায় ফিরে আসতে পারে প্রকৃতির উদাহরণ উদাহরণ থেকে এটি অবশ্য আরও স্পষ্ট হয় যেমন ঘোড়া গরু সার এবং হাতির মতো শাকাহারী প্রাণীদের কর্মক্ষমতা অন্যান্য মাংসাশী প্রাণীদের প্রাণীদের তুলনায় অনেক বেশি মাংসাশী প্রাণী সিংহ এত শক্তিশালী হয়ে হলেও সে দিনে বিশ ঘন্টা ঘুমায় সই সংক্রান্ত তুলনা মাংসাশী প্রাণীদের শিকারের জন্য ধারালো নখ রয়েছে আর শাকাহারী প্রাণীদের শিকারের জন্য কোনো নখ নেই ধারালো নখ নেই আর মানুষ শিকারের জন্য কোনো ধারালো নখ নেই তো শাকাহী প্রাণীদের সাথে মানুষের সাদৃশ্য আছে তো মাংসাশী প্রাণীদের ত্বকে গ্রমগ্রন্থি নেই জিব্বা দ্বারা তা গ্রম নিঃসরণ করে আর ত্বক আহারি প্রাণী প্রাণীদের ত্বকের মাধ্যমে গমন নিঃসরণ করে মানুষ ত্বকের মাধ্যমে গমন নিঃসরণ করে মাংসাশী প্রাণীদের সুগঠিত বড় সাধন্ত ক্যানিন এবং সমতল মূলার দাঁত অনুপস্থিত কিন্তু শাকাহারি প্রাণীদের সাধারণত ক্যানিন অনুপস্থিত মূলার এবং ইনসেজার দাঁত উপস্থিত ঠিক তেমনি মানুষের মূলার দাঁত উপস্থিত এবং সাধারণত দুর্বল মাংসাশী প্রাণীদের পাচনতন্ত্রের দৈর্ঘ্য শরীরের দৈর্ঘ্যের তুলনায় তিনগুণ লম্বা যাতে পচনশীল মাংস তাড়াতাড়ি শরীর থেকে বেরিয়ে যেতে পারে কিন্তু শাকাহী প্রাণীদের দৈর্ঘ্য শরীরের দৈর্ঘ্যের তুলনায় দশ থেকে বারো গুণ লম্বা ঠিক তেমনি মানুষদেরও পাচনতন্ত্রের দৈর্ঘ্য শরীরের দৈর্ঘ্যের তুলনায় বারো গুণ লম্বা মাংসাশী প্রাণীদের পাকাস্থলির পাচন রসে উচ্চ পরিমাণে এইচ থাকে যা মাংস হজম করায় সহায়তা করে কিন্তু শাকাহারী শাক প্রাণীদের মাংসাশী প্রাণীদের তুলনায় পাকস্থলীতে কুড়ি ভাগ এইচসিএল কম থাকে ঠিক তেমনই মানুষেরও মাংসাশী প্রাণীদের তুলনায় এদের পাকস্থলিতে ভাগ এইচসিএল কম থাকে সামগ্রিক দৃষ্টিকোণ থেকে পর্যালোচনা করলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সর্বতভাবে আমিষ আহার সর্বদাই পরিত্যাজ্য